নমস্কার। আজকে আমাদের বাগান বাড়িতে আমরা সবাই উপস্থিত হয়েছি। পুকুরে কিছু মাছ রয়েছে, আজকের সব মাছ কিছু ধরা হবে। তার জন্য আমার বড় ছেলে ভয়ঙ্কর এসছে, বড় ছেলের বন্ধু হচ্ছে প্রণব এসছে, আর সেন্দু রয়েছে, আর আমার স্যালোজ রয়েছে গোপী, আমার ছোটো ছেলে দেবাশিস রয়েছে। আজকের এই জাল নিয়ে আসা হয়েছে, গাড়ি চালাই যে আমার বরুণ। পুকুরে কিছু মাছ আজকে ধরবো, দেখুন কি মাছ পড়ে, এটা দেখার ব্যাপার। সব ধরনের এসে খাবো, গ্যাস কারোর জন্য লেগে যাবে। মাঝি প্রণবদা দেবাশিস, আমরা সবাই আছি, মাছ আজকে পড়বে, বড় বড় মাছ আছে। নিচে দিকে যা, অনুকূল নিচে যা। তুমি আরো দিকে যাও, তুমি ওদিকে যাও। সত্যি দারুণ ইন্টারেস্টিং ম্যাটার। মাছ পড়ছে না, মাছ তো পড়বেই, বড় মাছ পড়বে। আর দেবাশিস যা বললো একটা বড় মাছ আছে, বড় মাছ আমাদের ধরতেই হবে। নিচ কুড়িটা টান, নিচে নিচে হাঁড়িতে মাছ ছাড়ার সঙ্গে ভুলে কিছু মানে 15-20টা রূপসা মাছ চলে এসছে। কি সাইজ, বিশাল বড় বড় সাইজ। আরো আছে, একটা বাড়ি গেল, একটা বাড়ি গেল, আরো এরকম এত বড় বড় মাছ। আগের বছর প্রায় 11-12 হাঁড়ি মাছ আমরা ছেড়েছিলাম, কোনো একটা হাঁড়িতে কিছু ভাবে এগুলো এই মাছগুলো চলে এসেছে। এই তো আমি এসি বাবা, অনেক বড় বড় চিতল আছে। আরে একটু চল না,
হ্যাঁ পেটটা দাঁড়িয়ে থাক পেটটা আস্তে আস্তে হ্যাঁ আমনে দাঁড়িয়ে পেটটা আস্তে 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 চলে যা মামা কোনে মন আর ফিরে দিকে যা তাই চাল পাতে লাগে আরে গুড়ি চাপা আছে দাও এ এ গুড়ি গুড়ি লে ছাড়া গুড়ি বেশি চাইছে খালি হাতে শোল মাছ ধরলো যেখানে জাল চাপিয়ে শোল মাছ ধরলো মেরো আমি গেলে চিতল মাছ মা ভীষণ বলতো যে আমি চিতল মাছ ছেড়েছি চিতল মাছ কোথায় এই চিতল মাছের বাচ্চা মা ছেড়েছিলেন পুকুরে আর সবসময় বলতেন যে দীপঙ্কর কই চিতল মাছ আছে না মারা গেছে না কি ব্যাপার আজকে জাল টানতে গিয়ে প্রথম আমি দেখলাম তারপরে ফাইনালি আমাদের টার্গেট ছিল যে চিতল মাছ ধরার পরে আমাদের মাছ ধরা আজকে শেষ হবে অনেক বড় সাইজের একটা চিতল তো আমরা পেয়েছি আমরা সব মাছ ধরেছি
আর ওরা আজকে রান্না করে সবাইকে খেতে দেবে, আমরা সবাই একসঙ্গে বসে আর খাওয়া দাওয়া করবো। বড় বৌমা ছোট বৌমা প্রায় দোকানের মধ্যেই থাকে, দোকানে ব্যবসার মধ্যে একটু কাজে লাগে, আমার দোকানে থাকে, তার জন্য ওরা রান্না করতে আসতে পারে না, কিছুদিন দোকান বন্ধ আছে। আজকে সবাই মিলে এসছে, আজকে রান্না করছে, ছোট বৌমা জোগাড় দিচ্ছে, বড় বৌমা রান্না করছে। ঝোল হয়ে গেছে, মাছের ভাজা হচ্ছে, এখানে আম দিয়ে কিছুটা টল হচ্ছে। যেরকম জ্যান্ত মাছ ধরা পড়তে গেছে, ওর মাছের ঝোল আর মাছের টক। দেবাশিস বলো কেমন রান্না হল? আর আমাদের খালি হাতে এই শোল মাছ যে ধরেছে হিরণময়, হিরণময় কি বলো? রান্না তো অসাধারণ, মাছের স্বাদ অসাধারণ, স্বাদ দারুণ, পুকুরের মাছের স্বাদ খুব সুন্দর, অপূর্ব অসাধারণ, আর রান্না খুব সুন্দর হয়েছে। চিংড়ি মাছগুলো ভালো করছি, এক কথায় বলতে গেলে যেরকম মাছ সেরকম জুৎসই রান্না, অপূর্ব খাওয়া। যেমন সবাই মিলে আমরা ধরেছি, সবাই একসাথে খাওয়ার মজাটাই আলাদা। খুব ভালো রান্না হয়েছে, রান্নাটা খুবই সুন্দর, জাস্ট অন্য লেভেল। জ্যান্ত গলদা পুকুর থেকে ধরা, কি বলবো, সবগুলোই অপূর্ব অসাধারণ, খুবই ভালো, অসাধারণ রান্না হয়েছে। না আমি